সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দিনাজপুরের আমবাড়ি হাট। প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তবে গতকাল অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য আপনারা দেখছেন পুরো কাদা জমে গিয়েছে এবং এই জন্য হাটে আজ আমদানি কম এবং ক্রেতার সংখ্যাও কম। তো আজ 7 সেপ্টেম্বর 2020 সোমবার, এই হাট থেকে আজকে আমরা দরটা আপনাদেরকে জানাবো। সাইওয়াল যত বকনা গরু, এগুলোর অনেক চাহিদা রয়েছে। আপনারা জানেন গোটা দেশব্যাপী এই সাইওয়াল বকনা গরুর প্রচুর চাহিদা। সেই সাইওয়াল বকনা গরুগুলির দাম আমরা জানাতে চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটা দেখছি, একটা বকনা। আসসালামু আলাইকুম, আপনার কি বাড়ির? না, কিনা গরু। কেনা? আচ্ছা, এটা কোথা দিয়ে কেনেন আপনারা? গ্রাম থেকে, বিভিন্ন গ্রামে। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? 37,000 টাকা চাইছেন। ক্রেতা কত বলছে? 31,000-31,500। আপনার নিয়ত কত? 32,000-32,500 হলে উনি দিয়ে দিবে বলছে। আচ্ছা, শুনছেন সুপ্রিয় দর্শক, এরপরে আসুন আমরা একটু একটু দেখি। এই যে এখানে দেখছি আমরা, ভাই কয়টা আনছেন? 8টা। এই যে এগুলি সব? আচ্ছা, আমরা একটু এই যে দেখছি অনেকগুলি এনেছে, দেখুন আপনারা। ভাই আসসালামু আলাইকুম। 8টা গরু আনছেন? বিক্রি হয়েছে কয়টা? আর কয়টা আছে? 6টা? ও আচ্ছা, 10টা আনছিল। আচ্ছা, কোথা থেকে আসছিল? এটা আমাদের বাড়ি হাটের পাশেই। হাটের পাশেই? আর এই গরুগুলি আপনারা জোগাড় করেন কোথা থেকে? আসলে বিভিন্ন জায়গা থেকে, পাড়া গ্রাম হাট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। আচ্ছা, আমরা যদি একটু দামগুলি জিজ্ঞাসা করি, এই যে কোনার গরুটা কত? 35। এটা 35 মানে চাওয়া দাম। তারপরে 2,000 কম হলে বেচবেন? এই যে এটা 35। তারপরে এই যে পাশেরটা? 30 চাওয়া মানে 30-এর নিচে বিক্রি করবেন। তারপরে এই দুটো? এটা ওই দাম, আর এটা একটু বেশি। আচ্ছা, এটাও 30-এর মধ্যে, আর কোনারটা এটা কত? এটা একটু বেশি। এটা একটু বেশি, দেখি একটু। 36-37 হলে বেচবেন? এই যে দেখ বকনা। তারপরে এই যে এ পাশের দুটো? এটা 42 হলে বেচবেন? 45 চাওয়া। আর এটা? 41 হলে বেচবেন? 45 চাওয়া। আচ্ছা, আমরা যদি এই গরুটা বলি, এই গরুটার বয়সটা কত বলেন তো? বয়স 11 মাস 12 মাস। 11 মাস 12 মাস। এই গরুটা হিটে আসবে কতদিন পরে? 6 মাস পরে হিটে আসবে। আচ্ছা, তাও এই ধরনের বকনা গরু দূর দূরান্ত থেকে যদি কেউ নিতে চায়, তাহলে আপনি দিতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার নেন বলেন। 01757-84843 নাম রেজাউল। আবার বলেন। 01757-84843 আপনার নাম রেজাউল? রেজাউল। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে পাইকারদের ঠিকানাও দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ধরনের বকনা গরু, সাইওয়াল বকনা গরু নিতে চান, তারা পাইকারদের সঙ্গে সরাসরি যেন যোগাযোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা এই নাম্বারগুলি নিলাম। তারপরে এখানে একটু দেখি আমরা। কাকা আসসালামু আলাইকুম, এই 1টা গরু আনছেন? এটার দাম কত যাচ্ছে? 45 চাচ্ছেন। ক্রেতা কত বলে? 36-37 পর্যন্ত বলছে। আর আপনার নিয়ত কত? 40 আপনার নিয়ম। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আসুন দর্শক, আমরা একটু এইদিকে দেখি। এই 2টা গরু কার? আপনার? ভাই এগুলোর দাম কত যাচ্ছেন? 48-50 করে দাম চাচ্ছেন। আর ক্রেতা কত বলে? 40-42 এত বলছে। তারপরে আপনার নিয়ত কত? 46-46 আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এগুলো একটু বড় সাইজ। এই যে দেখুন, এগুলো 1 নম্বর। 1 নম্বর কিভাবে চিনবো আমরা বলেন তো? অরিজিনাল সাইওয়াল যে আপনি বলতেছেন, এটার কোনো গায়ে কোনো প্রমাণ আছে? বলেন প্রমাণটা, বলেন।
গলার ঝুল আছে, গলার ঝুল কত দূর থাকবে? এক ফিটের মতো। এইটা যত বেশি হবে শাহিওয়ালের পার্সেন্টেজটা তত বেশি। নিচে নাভি আছে। আচ্ছা, নাভি আছে, এটা তো আমরা জানি। শাহিওয়াল গরু নাভি দেখে মূলত চেনা আমার। ওলান হবে এরকম বড়? ওলান তো বড় হবে, কিন্তু এখন তো ওলান নেই। বকনাদের তো আর ওলান থাকে না বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটা জিনিস শুনলাম যে ওই ঝুলটা বেশি হবে। এই যে দেখছেন আপনারা, অন্য গরুর তুলনায় আসলে এ গরুর কিন্তু ঝুলটা একটু বেশি। এই যে দেখুন, তারপরে আসুন। সুপ্রিয় দর্শক, আমরা এই যে এদিকে দেখছেন, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় এই হাটের মধ্যে উঠে হচ্ছে শাহিওয়াল গরু। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শাহিওয়াল গরুর হাট বলতে পারেন এই আমবাড়ি হাটকে আপনারা, কারণ এত শাহিওয়াল গরু আপনারা বাংলাদেশের কোনো হাটে পাবেন না। ভাই, এই জোড়া আপনার, এই জোড়া কত চাচ্ছেন? 45 করে 90। ক্রেতা কত বলছে? হ্যাঁ, 70 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 80 বিরাশি। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে গলাটা বড় হবে শাহিওয়াল গরু, তবে আপনারা কিনবেন। আমরা এই যে দেখছি এপাশে প্রচুর বকনা রয়েছে। আপনার কয়টা আনছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এগুলো সব শাহিওয়াল? 13টা আনছেন? দেশি আর শাহিওয়াল মিলে? আচ্ছা আচ্ছা, শাহিওয়াল গুলি কিরকম করে দাম চাচ্ছেন? 32, 35, 38। কোনগুলি? এটা কত চাচ্ছেন? এটা 38 চাইছেন। তারপরে এটা, হ্যাঁ, পাশেরটা এই যে ছোটটা, 28। আচ্ছা আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই আমবাড়ি হাট, আর আপনারা দেখুন কি পরিমাণ শাহিওয়াল বকনা যে এখানে ওঠে এবং সারা ওঠে, এবং প্রচুর চাহিদা রয়েছে। আপনারা জানেন যে এই শাহিওয়াল গরুর প্রচুর চাহিদা রয়েছে গোটা দেশব্যাপী, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে শাহিওয়াল গরু কিনতে আসে। এই দিকটায় প্রচুর কাদা, তা আমরা একটু ওই ভেতরেই চাই। আসুন, আমরা একটু ছোট গরুটা দেখি। এই ছোটটার দাম কত? হ্যাঁ, চাওয়া দাম 36। ক্রেতা কত বলছে? 35। আর আপনার নিয়ত? 35.5। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু দেখি। ভাই, এই বাছুরগুলা কত করে? হ্যাঁ, এই বাচ্চিগুলো কত করে? ১৮। চাওয়া দাম? আর ক্রেতা কত বলছে? ১৬। আপনাদের নিয়ত কত? ১৭। এটা তো দেশি। হ্যাঁ, এটা শাহিওয়াল, কিন্তু পার্সেন্টেজটা কম আছে, 75 আছে। আচ্ছা, শুনছি। এই যে আপনারা দেখছেন এখানে বাছুর, এর মধ্যে শাহিওয়াল তো ওইদিকে। ভাই, এই যে এই বাছুরগুলো কত? ওই যে, হ্যাঁ, 21-22। চাওয়া দাম? আর নিয়ত কত? বিক্রি নিয়ত? 18-19। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা ধারণাটা পেলেন এই আমবাড়ি হাটে মোটামুটি 17-18 হাজার টাকা থেকে আপনারা একদম বাছুর থেকে শুরু করে মোটামুটি 30-35-এর মধ্যে এই শাহিওয়াল বকনাগুলি আপনারা পেয়ে যাবেন। তা আবারও জানিয়ে রাখি, আজ 7 সেপ্টেম্বর 2020 সোমবার বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে এই শাহিওয়াল বকনাগুলির দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তা আমরা নিত্যদিনের হাট আপনাদেরকে দেখিয়ে থাকি, এবং আজ বৃষ্টি আপনারা দেখছেন, প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল এবং এখনও বৃষ্টি পড়ছে, এই জন্য ক্রেতার সংখ্যা কিন্তু খুব কম। আমরা এই সমস্ত এলাকায় নর্মাল দিনে আমরা ঢুকতেই পারি না, তো সেখানে আজ কিন্তু আমরা ঢুকে আমরা ভালো মতো চলাফেরাও করতে পারছি, কারণ আজ গরুর সংখ্যা অনেক কম, সেই সঙ্গে ক্রেতার সংখ্যাও কম। তো আশা করি
এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।